সাবস্ক্রাইব LTV আর ক্লিক করুন বেল আইকনে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার একটি জিনিস, আর মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া আরেকটি জিনিস। বাংলাদেশের গর্ব নোবেল তার প্রতিভা দিয়ে এই দ্বিতীয় কাজটি করে নিয়েছেন, আর তাই দুই বাংলায় আজ অধিকাংশ মানুষের মনে তার স্থান। নোবেল খুব ভালো ছেলে, ওর খুব ভালো হবে, আমি ওর সাথে আছি, ওর সব কাজে আমাকে পাবে সাথে। জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠকে জানান সুরকার, গায়ক এবং লেখক অনুপম রায়। প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা ভিঞ্জিদা সিনেমার জন্য কণ্ঠ দিয়েছেন নোবেল। তোমার মনের ভেতর শিরোনামের গানটির কথা লিখেছেন ও সুর করেছেন অনুপম। তরুণ গায়ক নোবেল এবং তার লাখ লাখ অনুরাগীদের কাছে খুব যুক্তিযুক্ত অনুরোধ রেখেছেন আরেক গুণী মানুষ, গায়িকা লোপা মুদ্রা মিত্র। নোবেলের ফ্যান ক্লাবকে একটা কথাই বলতে চাই, আর তা হলো, একটি রিয়েলিটি শো এর রেজাল্টের উপর মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হয় না। আমরা অরিজিৎ সিং এর গান শুনি, অরিজিৎ সিংও একটি রিয়েলিটি শো থেকে বাদ পড়েছিল, সেটা আমরা সকলেই জানি। এবং আমি নিজের কথা বলতে পারি, আমাদের এখানে স্টেট লেভেলের একটি কম্পিটিশন হতো, সেখানে আমিও চান্স পাইনি। একটি রিয়েলিটি শো মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় না। নোবেলের আসল পরীক্ষা শুরু হচ্ছে এখন থেকে। তার চেষ্টা এবং তার গায়কী তাকে অনেক দূর নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আর নোবেলের ভক্তদের কাছে একটাই অনুরোধ, এর সাথে থাকার জন্য। পশ্চিমবঙ্গে এই নোবেলময় আবহে বিশিষ্ট শিল্পী রূপঙ্কর বাগচি বললেন, আমি নিজেই ওর গানের একজন ভক্ত, অনেক দূর যাবে এই ছেলে, বলেন রূপঙ্কর। কলেজ ছাত্রী গুঞ্জন দাস আবার এত কিছু বোঝেন না, 20 বছরের মেয়ের একটাই কথা, নোবেলের গান শোনার অপেক্ষায় থাকি। দুই দেশের এত সুন্দর বাংলা গান, বিভিন্ন ঘরানার গান শোনার জন্য বসে থাকি প্রতি সপ্তাহে। সারেগামাপার চ্যাম্পিয়ন যেই হোক না কেন, আমার কাছে নোবেলই জয়ী। উল্লেখ্য, 29 জুন কলকাতার রাজারহাটের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় সারেগামাপার গ্র্যান্ড ফিনালে। টিভিতে এখন অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়নি। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে নোবেল এই প্রতিযোগিতায় জয়ী হতে পারেননি। প্রতিবেদনে আরও বলা হয় যে এদিন তার পারফরমেন্স দেখে বিচারক থেকে দর্শক প্রত্যেকে মুগ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।